এখন থেকে চাইলে আপনি আপনার ফ্রেন্ড লিস্টের ইনঅ্যাক্টিভ যে ফ্রেন্ডগুলো আছে সেগুলো কিন্তু আপনি মার্ক করে এক ক্লিকে সবগুলোকে একসাথে ডিলিট করতে পারবেন, ঠিক আছে? অর্থাৎ দেখা গেছে আপনি যে একটা পোস্ট করছেন, এই পোস্টে আপনার ফ্রেন্ড মনে করেন 3000 ফ্রেন্ড আছে অথবা 4000 ফ্রেন্ড আছে, বাট আপনার আইডিতে 100 বা 200 লাইক পড়তেছে। আবার এমন কিছু কিছু ফ্রেন্ড আপনার আইডিতে হয়ে আছে যেগুলো আপনার ভুলেও আপনার আইডিতে কোনো রিয়াকশন দেয় না, সেগুলোকে আপনি কিভাবে ডিলিট করবেন এবং সেগুলোকে কিভাবে খুঁজে বের করবেন, জাস্ট এক ক্লিকে আপনি সবগুলোকে একসাথে ডিলিট করতে পারবেন। এত বেশি আপনাকে পরিশ্রম করতে হবে না, ঠিক আছে? তো এই জন্য অবশ্যই আপনাকে আপনার ফেসবুক প্রোফাইলে চলে আসতে হবে, ঠিক আছে? তো আমি জাস্ট আমার ফেসবুক প্রোফাইলে চলে আসলাম। তো এইখান থেকে জাস্ট আমি কি করব, আমার ফ্রেন্ড লিস্টে যে এমন কিছু কিছু লোক আছে যেগুলো আমাকে কখনো লাইক কমেন্ট করে না, তো তাদেরকে আমি একসাথে সবগুলাকে আমি আনফ্রেন্ড করব, ঠিক আছে? তো এইখান থেকে আমি ফেসবুক আমার প্রোফাইলে চলে আসার পরে এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন। তো এখানে নিচের দিকে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে সি অল ফ্রেন্ড নামে একটা অপশন পেয়ে যাবেন, এখান থেকে সি অল ফ্রেন্ড। তো এখানে টাচ করবেন, এখানে টাচ করার পরে আপনি দেখতে পারবেন এখানে হচ্ছে ম্যানেজ নামে একটা অপশন আছে, এখান থেকে ম্যানেজে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে লেটেস্ট ইন্টারঅ্যাক্টেড উইথ, এখানে আপনাকে টাচ করতে হবে, এখানে টাচ করবেন। এখানে টাচ করলে তারপর হচ্ছে এখানে দেখতে পারবেন যে সিলেক্ট মাল্টিপল, তো এইখানে আপনি একটা টাচ করবেন। টাচ করার পরে এখানে দেখবেন যে আপনার কোন ফ্রেন্ডগুলো হচ্ছে আপনার কখনো আপনার আইডিতে কোনো রিয়াক্ট দেয় না, কোনো লাইক দেয় না, কমেন্ট করে না, তো এগুলো আপনি এখান থেকে দেখবেন। আমি দেখতে পাচ্ছি এখান থেকে অনেকগুলো ফ্রেন্ড আছে যেগুলো আমাকে কখনো লাইক কমেন্ট করে না, তো এখান থেকে এইভাবে আমি সিলেক্ট করব। দেখতে পাচ্ছেন এখানে আমরা কিন্তু এখানে ডান দিক দিয়ে এখান থেকে কিন্তু এই যে এগুলো সিলেক্ট করতে পারতেছি, ঠিক আছে? তো এখান থেকে আমি বেছে বেছে সিলেক্ট করব যেগুলো আমাকে কখনো লাইক কমেন্ট করে না। তো এখান থেকে এইগুলোকে কিন্তু আমি এইভাবে সিলেক্ট করতে পারবো, এইভাবে সিলেক্ট করে তারপর হচ্ছে আমি সবগুলোকে এখান থেকে ডিলিট করতে পারবো, ঠিক আছে? তো এইখান থেকে এইভাবে আমি দেখতে পাচ্ছি এগুলো আমাকে কখনো লাইক কমেন্ট করে না। তো এখান থেকে জাস্ট আমরা কী করবো, এই যে আনফ্রেন্ডের এখানে ক্লিক করে জাস্ট এই যে আনফ্রেন্ডে ক্লিক করবো, শেষ। এরা কিন্তু আমরা মানে আনফ্রেন্ড হয়ে গেছে। তো এইভাবে চাইলে কিন্তু আপনি আপনার আইডিতে যতগুলো ফ্রেন্ড আছে সবগুলোকে একসাথে মার্ক করে আপনি এক ক্লিকে আপনার সমস্ত ফ্রেন্ডগুলোকে এখান থেকে আনফ্রেন্ড করতে পারবেন, ঠিক আছে? দেন আপনি হচ্ছে 90 এখানে একটা আছে রিভিউ ফ্রেন্ড ইউ হ্যাভ ইন্টারঅ্যাক্টেড উইথ দ্য লাস্ট অন ফেসবুক ইন দ্য লাস্ট 90 দিন। এইখানে হচ্ছে 90 দিনের মধ্যে আপনার যে ফ্রেন্ডগুলো আছে 90 দিনের মধ্যে আপনাকে কোনো রিয়েক্ট করে নাই বা আপনার আইডিতে কোনো রিয়েক্ট দেয় নাই সেগুলো হচ্ছে এখানে। তো আপনি চাইলে এখানে সবগুলোকে মার্ক করে একসাথে সবগুলো ডিলিট করতে পারবেন, ঠিক আছে? তো গাইস আশা করি বুঝতে পারছেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।